জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শমসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন মানবাধিকার সংগঠন APDR এর এক বিশেষ প্রতিনিধি দল। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের শমসেরগঞ্জের উত্তর চাচণ্ড, ঘনেশ্যামপুর, প্রতাপগঞ্জ, মহেশতলা, শিকদারপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। কথা বলেন ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের সঙ্গে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানবাধিকার সংগঠনটি। ভাঙন রোধে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জীবন জীবিকা বাঁচাতে পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হন মানবাধিকার সংগঠন APDR। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ। যেভাবে ভাঙন চলছে তাতে আমাদের একটাই বার্তা যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরই দাবিটা তাদের সরকারের কাছে তুলে ধরতে হবে। কাজেই আমরা দেখলাম 10 বছর ধরে ভাঙন চলছে, কিছুদিন থেকে মাস ছয়েক থেকে তো ব্যাপক হারে ভাঙন হচ্ছে চাচণ্ড, ঘনশ্যামপুর এবং মহিষতলা এলাকায়। তা এই ব্যাপারটা নিয়ে সবাইকে একজোট হতে হবে, মানুষদেরকে, যারা ক্ষতিগ্রস্ত তাদের নিজেদেরকে গিয়ে ডেপুটেশন দিতে হবে SDO এবং DM এর কাছে, এতে আমরা প্রয়োজন হলে সঙ্গে থাকব। আমরা দীর্ঘদিন ধরে এই ভাঙনের কথা শুনছি এবং আমরা দেখে এখানে জায়গায় এসে দেখে আরও অবাক হলাম যে কেন্দ্রীয় সরকার থেকে একটা বড় অঙ্কের টাকা এই নদী বাঁধ তৈরির জন্যে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামের মানুষের অভিযোগ এবং আমরা সচক্ষেও দেখলাম সেই রকম কোনো কাজ, উল্লেখযোগ্য কাজ আমাদের চোখে পড়ল না। হয়তো ওই কাজটা করলে এই ভাঙনটা রক্ষা করা যেত, 22টা ঘরকে হয়তো বাঁচানো যেত।